সকাল থেকেই চলছিল তল্লাশি। ঠিকানা সোনারপুরের ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চলার পরেই প্রসূনকে নিয়ে চলে গেল ইডি। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি। সেই প্রসূনের বাড়িতেই শুক্রবার হানা দেয় ইডি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরেই দেখা যায় প্রসূনকে নিয়ে চলে গেল ইডি। গত 9ই আগস্ট আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং এর চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সেদিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল, যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল ক্রাইম সিনে বহিরাগতরা প্রবেশ করেছে, অন্তত জনা 30-এ। দাবি সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক দেবাশিষ্য, আরজিকর মেডিকেলের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ওই ভিডিওতে দেখা যায় বলে দাবি করা হয়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তাদের মধ্যেই ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়। পেশায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। সেই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেই শুক্রবার সাত সকালে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 7:45 নাগাদ দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে প্রসূনের বাড়িতে যান ইডির বেশ কয়েকজন আধিকারিক। তারপর টানা তল্লাশি শুরু হয়। দুপুর 2 নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। প্রসূনের বাড়ির বাইরে স্থানীয় কয়েকজন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে তিনতলা বাড়ি রয়েছে প্রসূনের, সেখানেই এদিন তল্লাশি চালানো হয়। এলাকার বাসিন্দারা বলেন, মাত্র কয়েক বছরে প্রসূনের সম্পত্তি বাড়ে উল্লেখযোগ্যভাবে। আরজিকরে ক্রাইম সিনে তাঁর ছবি চোখে পড়ার পরই প্রশ্ন ওঠে। প্রসূন নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন। প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত হয়েও কেন আরজিকর হাসপাতালে গিয়েছিলেন? ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসকদের একাংশ। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান ন্যাশনাল মেডিকেলের চিকিৎসকেরা। সূত্রের খবর, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা তদন্তে তাদের নজরে রয়েছে প্রসূন। তদন্তের সূত্রে শুক্রবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। জাহেদ মিস্ত্রি রিপোর্ট, সময় কলকাতা। শুক্রবার শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরো কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়ার সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাদের মধ্যে একজন ভেন্ডার বিপ্লব সিনহা এবং অন্যজন বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলে। দুজনেরই বাড়িতে তল্লাশি চলে। আরজিকর কাণ্ডে এবার তেরেফুরে নামলো ইডি। সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। তবে শুধু সন্দীপই নয়, সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালেই হাওড়ায় বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয় ইডি। এই বিপ্লব সিংকে আগেই গ্রেফতার করেছে সিবিআই, এখন তিনি সিবিআই হেফাজতেই রয়েছেন। পাশাপাশি হাওড়ার আন্দুলে কৌশিক কোলে নামে আরও এক ব্যক্তির বাড়িতেও হানা ইডি। এই কৌশিক বিপ্লব সিং এর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বিপ্লব সিং মাতারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতির মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মাতারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। আর্থিক দুর্নীতিতে তিনিও জড়িত বলে সন্দেহ বিপ্লবের সহকারী কৌশিক কোলে। তার বাড়িতেও তল্লাশি চলে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে, পাশাপাশি বিপ্লব সিংকেও গ্রেফতার করেছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজে ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দেয় ইডি। প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিং এর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং মাতারা ট্রেডার্সের সঙ্গেও যুক্ত, তাই তার বাড়িতেও ইডি হানা দেয়। প্রায় 10 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। বিকেল 4টের পর দু জায়গা থেকেই বেরিয়ে যান ইডির আধিকারিকরা। শুক্রবার সকালে বিপ্লব সিং এর বাড়ি এবং কৌশিক কোলের বাড়িতে হানা দেয় ইডি। বিকেলে দুজনের বাড়ি থেকে হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। হাওড়া থেকে অর্পণ সিংহ রিপোর্ট, সময় কলকাতা।